আজকের এই প্রতিবাদ সমাবেশের আমাদের প্রিয় সভাপতি মনিরুল ইসলাম মনি গৌরব একাত্তরের সভাপতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় রাজনীতিক এই দেশের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আমাদের একজন অভিভাবক আবু আহমেদ মন্নাফি ভাই যারা এই ঢাকায় ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক রাজনীতিকে এগিয়ে নিয়ে আমাদের হাতে তুলে দিয়েছেন এই প্রজন্মের কাছে আমার যে যারা অতিথি আছে আমি সকলে নাম উল্লেখ না করে আমার দু একটি কথা আপনাদের জন্য নিবেদন করি এতক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন আমি প্রথমেই যারা এই দুর্গোৎসবের সময় নিহত হয়েছেন আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই যারা আহত হয়েছেন লুণ্ঠনের শিকার হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই এবং সরকার থেকে এবং আমাদের দল যারা যেভাবে পারি আমরা তাদের জন্য সহায়তা করি বন্ধুগণ বঙ্গবন্ধুর আত্মজীবনীতে আপনারা দেখবেন 1946 সালের দাঙ্গায় হিন্দু মুসলমান দাঙ্গায় বঙ্গবন্ধু দুই সম্প্রদায়ের মানুষকেই জীবন বাজি রেখে রক্ষা করেছেন এবং কলকাতায় যে পার্টি অফিস ছিল সেই পার্টি অফিসে রাত কাটিয়েছেন দিনের পর দিন কাজে এই কথাগুলো আমাদের মনে রাখা 1964 সালে এই ঢাকা শহরে যে দাঙ্গা হয়েছে তখনকার দাঙ্গা মানে হিন্দু মুসলমান পরস্পরকে হত্যা করে লুণ্ঠন করে খুন করে এই দাঙ্গা 1964 সালে দাঙ্গার সময় ইত্তেফাক পত্রিকা লিখেছে যে ওয়ারিতে শেখ মুজিবের উপরেও হামলা অর্থাৎ শেখ মুজিবের উপর হামলা তাকে হামলা করার সাহস এই ঢাকা শহরের কোনো মানুষের থাকার কথা নয় কিন্তু তার উপরেও হামলা তিনি ওয়ারি এলাকা থেকে 500 হিন্দু জনগোষ্ঠীর লোককে সরিয়ে এবং বহু জায়গা থেকে মানুষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তুলে নিয়ে বাড়িতে রেখেছেন বিভিন্ন নিরাপদ স্থানে নিয়ে গেছেন এবং এই বাড়িতে আমাদের বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব নিজ হাতে রান্না করে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষদের খাইয়ে তারপরে তাদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছেন আজকের বাংলাদেশে এইভাবে বঙ্গবন্ধু ধীরে ধীরে একটি ধর্মনিরপেক্ষ একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন জীবন দিয়ে তিনি চলে গেছেন আমাদের সামনে থেকে আমাদের ব্যর্থতা আমরা তাকে রক্ষা করতে পারিনি বঙ্গবন্ধুর আত্মজীবনে এতে আরও আছে যে আমার সাথে আপনারা এখানে যারা রয়েছেন তাদের সম্পর্কেই বলা যে আমার সাথে আমার আওয়ামী লীগের কর্মীদের রক্তের সম্পর্ক কাজেই সেই রক্তের সম্পর্ক নিয়ে কিন্তু আমরা আজকে এখানে এসেছি এবং সেই রক্তের সম্পর্ক শেখ হাসিনার সাথে আমাদের রক্তের সম্পর্ক বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদেশের সকল মানুষের সাথে এই সম্পর্ক বিদ্যমান এবং সেই সম্পর্ক যখন রয়েছে তখন তো এই দেশে এইভাবে এই দুর্গাপূজায় মানুষের গরিব মানুষের এবং যখনই দাঙ্গা হয় তখন এটা কোনো দাঙ্গা নয় এটা হচ্ছে লুণ্ঠন হত্যা কারণ দাঙ্গা হলে দুই পক্ষ থাকে হিন্দু মুসলমান বা বৌদ্ধ খ্রিস্টানের দাঙ্গা কিংবা হিন্দু বৌদ্ধদের দাঙ্গা এই ভারতবর্ষে প্রাচীন ভারতে সংগঠিত হয়েছে এটা কোনো দাঙ্গা নয় এটা এক দুর্বল জনগোষ্ঠীকে আক্রমণ করা দুর্বলের দুর্বল যারা সবচেয়ে দরিদ্র তাদের উপর আক্রমণ হয়েছে তারা লুণ্ঠনের শিকার হয়েছে কাজেই তার প্রতিবাদে আজকে সমাবেশ আমাদের এই আক্রমণের লক্ষ্য কোনো হিন্দু জনগোষ্ঠী নয় এই আক্রমণের লক্ষ্য এই বাংলাদেশ এই আক্রমণের লক্ষ্য বঙ্গবন্ধু এবং আক্রমণের মূল লক্ষ্য হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কাজেই আমাদের একমাত্র কাজ হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রক্ষা করা এবং তাহলে আমরা রক্ষা পাব এবং সেই কারণেই আজকে যে শাহিন একটু আগে যে কথাটা বলেছে যে আদর্শবান কর্মী কোথায়
তারা জীবন দিয়ে কেন মানুষের পাশে দাঁড়ালো না, তারা কেন যার যার সামর্থ্য আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়ালো না, সেই প্রশ্নটি সমস্ত পত্র পত্রিকা লেখালেখি বুদ্ধিজীবী ভিডিও সমস্ত জায়গায় অসাম্প্রদায়িক মানুষরাই সেই প্রশ্ন তুলেছে। আজকে আমার এলাকা থেকে সরিষাবাড়ি থেকে অনেক লোকজন এসছে যে সরিষাবাড়ির প্রতিটি হাট ঘাট প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ এমন কোনো জায়গা নাই যেখানে আমি বক্তৃতা করি নাই। আজকে যারা আমার বন্ধু একজন এসছে বক্তৃতা করলেন, আমি এখানে বক্তৃতা করেছি। সেই সময় আমাদের দেশে কত শান্তি ছিল, দুর্গা পূজায় কি উৎসব কি উদ্দীপনা কি দে, আমরা পরস্পর মিলেমিশে থেকেছি। তাহলে এইটা থেকে উত্তরণের জন্য একমাত্র পথ আদর্শবান নিষ্ঠাবান কর্মী তৈরি করা এবং যারা হবে বঙ্গবন্ধুর আদর্শের এবং শেখ হাসিনার কর্মী, এবং তার জন্য প্রয়োজন সেই কর্মীদের শিক্ষা দেওয়া হচ্ছে একটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, আর তার জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে রক্ত দিয়ে রচিত 72-এর সংবিধানে ফিরে যাওয়া। আমরা চাই আমাদের আমাদের প্রিয় নেত্রী জনগণ মনোনন্দিত নেত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ, আমাদের দাবি, এই বাংলাদেশের সেই বঙ্গবন্ধুর 72-এর সংবিধানকে আপনি ফিরিয়ে আনুন। 72-এর সংবিধানে যদি আমরা ফিরে যেতে পারি তাহলে এই ধর্মান্ধ এই ধর্ম ব্যবসায়ীদের আমরা উৎখাত করতে পারব এবং বঙ্গবন্ধুর সেই অসাম্প্রদায়িক বাংলাদেশকে আমরা কায়েম করতে পারব, প্রতিষ্ঠা করতে পারব। এইটুকু বলেই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের সকলের কল্যাণ হোক। আপনারা সারা দেশ থেকে এসেছেন, যে যেখানে পারেন আমাদের অন্য ধর্মের যারা মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ, চিরজীবী হোক।